আমরা চাইতেছি নিত্যপণ্যের এবং দেশের জিনিসপত্রের দাম কমানো, যাতে আমাদের গরিব মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, সেটাই আমরা চাই। কোনো গ্যাঞ্জাম মারামারি বা কোনো হানাহানি এই ধরনের যাতে কোনো সমস্যা না হয়, আমরা শান্তি চাই। বেকার সমস্যা যেটা রয়ে গেছে, কারণ বর্তমান বাংলাদেশে ইয়াং জেনারেশনের সংখ্যাটা অনেক বেশি, তারা মধ্য পাচ্ছে বা বিভিন্ন দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু এটা বাংলাদেশে তো আমাদের, তাহলে আমাদের যদি এই বাংলাদেশ হয় তাহলে সেটা আমাদেরকেই। দ্রব্যমূল্য যে উদ্যোগতিটা, আর সরকার কিছু আমাদের গরিবের খাদ্যের উপর যেন আপনার ভর্তুকিদের ট্যাক্স কমায়, এটা আমাদের দরকার। আমরা আর কিছু চাই না, আমরা সব যে হানুর আমরা আমাদের এটাই প্রয়োজন।